দুপুরে প্রকাশ্যে বিরিয়ানির দোকানে দুষ্কৃতীদের হামলা, চলে 5 রাউন্ড গুলি, আহত 2। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের ওয়ারলেস সংলগ্ন একটি প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে। জানা যায়, দুষ্কৃতীরা এসে 5 রাউন্ড গুলি চালায় বাপি বিরিয়ানির দোকানের দিকে লক্ষ্য করে, আর তার ফলে দোকানের একজন কারিগর এবং একজন কাস্টমারের শরীরে গুলি লাগে। শুনেছিলাম, আমি ইটগুলো ঠিক করাছিলাম পেছনে, আমি জাস্ট কাউন্টার থেকে 2 মিনিট হয়েছে উঠে জাস্ট পেছনে গেছি, তার মধ্যে আমি বাইরের থেকে আওয়াজ পাচ্ছি, 3-4টা আওয়াজ হয়েছে। এবার কাস্টমাররা, আমি ভেবেছি মনে হয়তো কোনো পাখি পাখি মারছে, কিছু অন্য কোনো আওয়াজ হচ্ছে, আমি এই ভেবেছি। পরে দেখছি যে আমার এক লেবারের লেগে গেছে, তখন তো কাস্টমার তো ছিল, কাস্টমাররা ভালো করে দেখেছে, আমার থেকে বেশি দেখে কাস্টমার, হ্যাঁ বাইরের থেকে ওই চিল্লিস মা চিলিস যে বিরিয়ানির দোকানটা আছে ওইখান থেকে দাঁড়িয়ে চালিয়েছে, ওই ওইখানে 4টা না 5টা, দুজন, একটা একটা কাস্টমারের আমারই লেবার, একজনের বুকে একজনের হাতে। এরপরই তাদেরকে ব্যারাকপুরে বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। জানা যায়, এই বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। আমি এই দোকানের স্টাফ, বিরিয়ানি বানাই, আমি এখানে এসেছিলাম মশলা নিতে, আমার আমি মশলা নিচ্ছি, ম্যানেজার মশলা দিচ্ছে, একটা কাস্টমার দাঁড়িয়ে আছে, কাস্টমার দাঁড়িয়ে আছে, সে বিল কেটে গেল, আমাদের একটা স্টাফ পার্সেল করছিলো, পার্সেল করা ওর 3 জন বাইকে এসে, একজনের মুখে হেলমেট, 2 জনের মুখে কিছু নেই, কালো গেঞ্জি পরে, ওইখান থেকে গুলি, তাও 4-5টা রাইফেল ফায়ারিং করেছে, হ্যাঁ, একজনের বুকে লেগেছে, একজনের আঙুলে লেগেছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।